শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের কাজ শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের পরন্ত বস্তুর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো অনেক সময় পরীক্ষায় আসে যে একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো, কোথায় বিভব শক্তি আর গতিশক্তি সমান হয়, কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হয়, তিনগুণ হয়, এরকম পরন্ত বস্তুর ক্ষেত্রেও হয়, আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও এরকম প্রশ্ন আসে। তো আমরা এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ি। তো দেখি আজকে আলোচনা করি শিক্ষার্থীরা। এখানে এসি একটা উচ্চতা দেয়া আছে, এটা হলো ভূমি আর এ হলো সর্বোচ্চ বিন্দু। তাহলে দেখো এই যে এসি উচ্চতা, এই উচ্চতাটা আমি ধরে নিলাম 4 মিটার। অর্থাৎ আমাদের একটা আমরা একটা কৌশল শিখাবো শিক্ষার্থীরা। তো সেই কৌশলের জন্য আমরা উচ্চতা ধরলাম 4 মিটার আর এই এম ভরের বস্তুটার মোট শক্তি ধরলাম আমরা 4 জুল। তো এখন এই যে উচ্চতা 4 মিটার, এই উচ্চতাটাকে আমি সমান 4 ভাগে ভাগ করলাম। দেখো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার। তো এখানে দেখো তাহলে 1 মিটার এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হয় 2 মিটার, মানে এই টোটাল উচ্চতার অর্ধেক। তারপরে 3 মিটার, মানে এই দিকে হলো 3 অংশ আর এদিকে হলো 1 অংশ, আর এই পর্যন্ত হলো 4 মিটার। শিক্ষার্থীরা তোমরা জানো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে পরন্ত বস্তুর হোক আর নিক্ষিপ্ত বস্তুর হোক প্রতিটা পয়েন্টে শক্তির মান সর্বদা সমান ধ্রুব থাকে। অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সব সময় সমান থাকবে। তো যখন বস্তুটা আমি ধরে নিলাম বস্তুটা নিক্ষেপ করা হলো, এমন ভাবে নিক্ষেপ করা হবে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা 4 মিটার, এবং আমি তো বললাম যে বস্তুটির শক্তিও ধরে নাও 4 জুল। তো যখন নিক্ষেপ করা হলো তখন বস্তুটির কোনো উচ্চতা নেই, এখানে একটা নির্দিষ্ট বেগ দেওয়া হলো। তুমি জানো বিভব শক্তি এপি হলো mgh আর গতিশক্তি ইকে সমান কত, 1/2 m/2। তো বস্তুটাকে ভি বেগে নিক্ষেপ করা হলো, তাহলে এখানে দেখো ইপি কত, ভূমিতে এখানে উচ্চতা 0, যখন বস্তু নিক্ষেপ করা হয় তখন বস্তুর কোনো উচ্চতা থাকে না। তাহলে বস্তুটির উচ্চতা h এর মান যদি 0 হয় তাহলে ইপির মান কত হয়ে গেল, 0। তাহলে ইকে কত, ইকে মানে গতিশক্তি, এই যে মোট শক্তি 4, তাহলে ইকে হবে 4 জুল। তাহলে যোগ করলে কত হবে, এখানে 4 জুলই হবে। শিক্ষার্থীরা আসলে এই কৌশলটা আমরা বলছি 4, কিন্তু এই কথার অর্থ কি? আসলে এখানে আমি বুঝাতে চেয়েছি যে একটা বস্তুকে যখন নিক্ষেপ করা হয় সমস্ত শক্তি হয় গতিশক্তি, কোনো বিভব শক্তি থাকে না। এখন নিক্ষেপ করা হলে যদি মনে করো বস্তুটির মোট শক্তি যদি 1000 জুল হয় তাহলে গতিশক্তি 1000 জুল হবে আর বিভব শক্তি হবে 0। এরপরে দেখো এখানে 4 ভাগের 1 ভাগ উচ্চতা, অর্থাৎ এই পর্যন্ত উচ্চতা 1 মিটার, উচ্চতা হলো 1 মিটার। তো এখানে বিভব শক্তি ইপি সমান হবে 1 জুল, গতিশক্তি ইকে সমান হবে 3 জুল, মোট কত, 4 জুল। তো শিক্ষার্থীরা আসলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো মোট যে শক্তি থাকবে সেই শক্তির 4 ভাগের 1 ভাগ হবে বিভব শক্তি আর 4 ভাগের 3 ভাগ হবে গতিশক্তি। অর্থাৎ আর এই যে 1 মিটার উচ্চতা, অর্থাৎ এখানকার 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বলতে পারি যখন কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তখন 4 ভাগের 1 ভাগ উচ্চতায় বিভব শক্তি হয় 1 অংশ আর গতিশক্তি হয় 4/3 অংশ। তাহলে এখানে এখানে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত কত, ইপি অনুপাত ইকে সমান কত, 1:3। আচ্ছা এরপরে দেখো এতটুকু উচ্চতা কত, এই 1 মিটার আর এই 1 মিটার, টোটাল এখানে উচ্চতা 2 মিটার। তো অর্থাৎ এই টোটাল উচ্চতার অর্ধেক। তাহলে এখানে ইপি কত, এখানে ইপি হবে 2 জুল আর ইকে কত হবে, ইকে হবে 2 জুল। অর্থাৎ মোট কত হলো, 4 জুল, কারণ মোট শক্তি সবসময় সমান থাকবে। তো এখানে
ইকে হবে অর্ধেক আর ইপি হবে অর্ধেক শিক্ষার্থীরা তাহলে আমরা বলতে পারি একটা বস্তুকে যদি যে বেগে নিক্ষেপ করা হয় মনে করো বস্তুটি সর্বোচ্চ 100 মিটার উপরে উঠবে তাহলে 100 মিটার উচ্চতায় যদি ওঠে তাহলে অর্ধেক হবে কি 50 মিটার তাহলে 50 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে অর্ধেক গতি শক্তি হবে অর্ধেক অর্থাৎ বিভব শক্তি আর গতি শক্তি পরস্পর সমান হবে কোথায় সমান হবে অর্ধেক উচ্চতায় আচ্ছা এ তাহলে এখানে বিভব শক্তি আর গতি শক্তি অনুপাত কত ইপি অনুপাত ইকে সমান কত 2:2 দেখো 2 দিয়ে কাটা গেলে কি হয় 1:1 অর্থাৎ বিভব শক্তি আর গতি শক্তি পরস্পর সমান আচ্ছা এরপরে উচ্চতা এখানে কত উচ্চতা হলো 1 মিটার 2 মিটার 3 মিটার 3 মিটার উচ্চতা অর্থাৎ 4 ভাগের 3 ভাগ উচ্চতা 4 ভাগের 3 ভাগ উচ্চতায় এখানে ইপি কত হবে ইপি হবে 3 জুল আর ইকে হবে 1 জুল অর্থাৎ গতি শক্তি বিভব শক্তি হবে 3 ভাগ আর গতি শক্তি হবে 1 ভাগ তাহলে এখানে অনুপাতটা কত হলো এখানে ইপি ইজ টু ইকে অনুপাত কত 3:1 অর্থাৎ একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয় বস্তুটি যখন 3 ভাগ উচ্চতায় উঠবে অর্থাৎ 4 ভাগের 3 ভাগ উচ্চতায় উঠবে তখন বিভব শক্তি হবে 3 ভাগ আর গতি শক্তি হবে 1 ভাগ মোট মিলে অর্থাৎ এই দুটো যোগ করে হবে মোট শক্তি এরপরে যখন দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠে সর্বোচ্চ উচ্চতায় এখানে কোনো বেগ থাকে না তুমি জানো একটা বস্তু যখন নিক্ষেপ করা হয় সর্বোচ্চ উচ্চতায় বেগের মান শূন্য হয় তাহলে এখানে যেহেতু বেগের মান শূন্য দেখো ভি যদি জিরো হয় তাহলে এখানে ইকে কত এখানে ইকে হবে জিরো আর ইপি হবে কত যে 4 আমরা ধরেছিলাম সে 4 জুল তাহলে দুইটা যোগ করলে কত হয় 4 জুলই হয় তাহলে আমরা দেখো শিক্ষার্থীরা এখানে কি দেখাতে পারি ভূমিতে ইপি ছিল জিরো ইকে ছিল সর্বোচ্চ অর্থাৎ গতি শক্তি ছিল সর্বোচ্চ আবার যখন বস্তুটি ধীরে 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 উপরে উঠছে তখন এই গতি শক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে রূপান্তরিত হতে হতে সমস্ত গতি শক্তি এখানে এসে সমস্ত গতি শক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে আর গতি শক্তি জিরো হয়ে গেছে তাহলে শিক্ষার্থীরা এরপর আমরা এটা তো দেখালাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখাব পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন এখানে থাকবে বস্তুটা তখন উচ্চতা হয় সর্বোচ্চ তাহলে এখানে স্থির অবস্থায় থাকে এখানে কোনো গতি শক্তি থাকবে না গতি শক্তি জিরো বিভব শক্তি সর্বোচ্চ অর্থাৎ বিভব শক্তি 4 মোট শক্তি 4 হবে অর্থাৎ সমস্ত শক্তি এখানে বিভব শক্তি এরপরে যখন এখানে আসবে অর্থাৎ 1 এখান থেকে এই পর্যন্ত 1 মিটার তো যখন 1 মিটার আসবে তাহলে এদিকে হবে 3 মিটার অর্থাৎ নিচে হবে 3 ভাগ আর এখানে 1 ভাগ অর্থাৎ উচ্চতা 3 ভাগ তাহলে উচ্চতা যত বেশি হয় বিভব শক্তি তত বেশি তাহলে এখানেও সেই ইপি হবে 3 ইকে 1 আবার যখন এখানে আসবে এদিকে অর্ধেক অর্থাৎ ইপি অর্থাৎ বিভব শক্তি এখানে 2 গতি শক্তি 2 অর্থাৎ বিভব শক্তি অর্ধেক গতি শক্তি অর্ধেক আবার এখানে যখন আসবে তখন দেখো এই দিকে 3 আর এদিকে উচ্চতা কত 1 তার মানে কি সেই ইপি 1 ইকে কত 3 অর্থাৎ এদিকে যত আসবে তুমি জানো ধীরে ধীরে নিচের দিকে আসবে আর বেগের মান ধীরে ধীরে বাড়বে তাহলে এখানে এসে বেগের মান হবে বেশি এ কারণে এখানে ইকে হবে 3 গুণ আর ইকে হবে 4:1 অর্থাৎ ইকে যদি 3 জুল হয় ইপি হবে 1 জুল আবার ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে এই যে বিভব শক্তি ছিল 4 সমস্ত বিভব শক্তি কি হয়ে গেছে গতি শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে আর বিভব শক্তি কত হয়ে গেছে 0 হয়ে গেছে তাহলে শিক্ষার্থীরা তোমরা জানলা যে কোনো বস্তু যদি 100 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে 50 মিটার উপরে বিভব শক্তি আর গতি শক্তি কি হবে সমান হবে দেখো তাহলে এখানে হবে 50 মিটার এখানে হবে কত 75 আর এদিকে হবে 25 তাহলে 75 মিটার উচ্চতায় কি হবে বিভব শক্তি হবে 3 ভাগ 3 গুণ আর গতি শক্তি হবে 1 গুণ অর্থাৎ গতি শক্তি থেকে বিভব শক্তি 3 গুণ বেশি হবে তো দেখো শিক্ষার্থীরা এখানে আমরা এই অঙ্কগুলো আমরা একটু সমাধান করব আজকে দেখো তো এই তুমি তো এখন কৌশল জানলা আশা করি অঙ্কগুলো সমাধান করতে খুব সুবিধা হবে দেখো প্রথম অঙ্কটা আমরা দৃশ্য গল্পটা পড়ি
5 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার উঁচু কোন স্থান হতে মুক্তভাবে পড়তে দেওয়া হলো? প্রথম অঙ্ক কি? কত উচ্চতায় বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে? দেখো এখানে কত মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো? 100 মিটার। তাহলে বিভব শক্তি আর গতি শক্তি কোথায় সমান হবে? 50 মিটার উচ্চতায়। অর্থাৎ বিভব শক্তি অর্ধেক হবে আর গতি শক্তি অর্ধেক হবে, মোট শক্তি হবে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। তাহলে এখানে আমরা বলতে পারছি সমান হবে কোথায়? 50 মিটার উচ্চতে। আমি এটা কৌশল তোমাদের শিখালাম বা মুখস্থ কথা বলে দিলাম 50 মিটার উপরে হয়। আসলে আমরা অঙ্ক করে দেখি 50 মিটার উপরে হয় কিনা। আমরা এই একটা উচ্চতা ধরলাম, এটা এখানে এইচ এর মান কত? এইচ সমান 100 মিটার। আমি ধরে নিলাম ভূমি থেকে এক্স উচ্চতায়, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা ধরলাম এক্স, ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি ও গতি শক্তি পরস্পর সমান। তাহলে এখানে যদি এক্স হয় তাহলে এতটুকু কত? এতটুকু হবে এইচ অন, আমরা এতটুকু এইচ অন ধরলাম, সমান 100 মাইনাস এক্স, এত মিটার। আর এখানে ধরলাম এক্স মিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বলবো? আমরা বলবো মনে করি ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি ও গতি শক্তি পরস্পর সমান। তাহলে এক্স উচ্চতায় বিভব শক্তি কত? দেখো ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি ইপি সমান mgh। তোমরা জানো বিভব শক্তি mgh, কিন্তু এখানে উচ্চতা h না, এখানে উচ্চতা x। তাহলে আমরা কি লিখবো? mgx। তারপরে দেখো এখানে আমি বিন্দু দিলাম a আর এখানে দিলাম মনে করো b। তো বস্তুটা যখন এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হবে, মুক্তভাবে পড়তে দেওয়া হবে, তখন বি বিন্দুতে আসবে। তো যখন বি বিন্দুতে আসবে তখন বস্তুটির গতি শক্তিও থাকবে, এখানে বিভব শক্তিও থাকবে। এখানে বিভব শক্তি হলো mgx, কারণ উচ্চতা x। আর এখানে বিভব শক্তি গতি শক্তি কত? এখানে গতি শক্তি ek সমান হাফ এম বিএস্কোর। তো এখানে বেগের মানটা কত? দেখো বস্তুটা এখান থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে, তাহলে এখানে আদি বেগ কত ছিল? 0। এখানে এসে বেগের মান কত হইছে? ছোটবেলা যে সূত্র শিখে আসছো বিএস্কোর ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। আচ্ছা এখানে এইচ দেখো এখান থেকে এতটুকু আসছে, তাহলে এখানে এইচ মানে কি? এইচ মানে অর্থাৎ এই হলো আদি অবস্থান, এই হলো শেষ অবস্থান। এখানে বেগ ইউ আর এখানে শেষ বেগ ভি, সেই বেগটা বের করবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব এইচ অন, এই কারণে আমরা এইচ অন লিখলাম। তো এখন ভি স্কোয়ার ইকুয়াল ইউ এর মান তো 0, 0 স্কোয়ার প্লাস 2g। দেখো এই যে এইচ অন এর মান কত? 100 মাইনাস এক্স, লিখলাম 100 মাইনাস এক্স। তাহলে এখানে কত রইল? 2g, আর এখানে কত? 100 মাইনাস এক্স। তাহলে দেখো এখানে ভি এর পরিবর্তে, যে ভি স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ এম। ভি স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি 2g, কত? 100 মাইনাস এক্স। আচ্ছা এটুকু আমরা মুছে দিই, আমরা তো জানি এখানে 100 মিটার। তো এখানে এখানে 2 কাটা গেল, রইল কি? mg 100 মাইনাস এক্স, এইটা হলো ইকে। দেখো এখানে বিভব শক্তি আর গতি শক্তি কি? সমান। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে ইপি সমান ইকে, ইপি কত? mgx, mgx আমরা লিখতে পারি প্রশ্ন মতে ইপি সমান ইকে, কারণ আমরা তো বলছি যে x উচ্চতায় বিভব শক্তি আর গতি শক্তি সমান। mgx সমান গতি শক্তি কত? mg, এখানে কত হলো? 100 মাইনাস এক্স। তাহলে দেখো এই mg আর mg উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে x ইকুয়াল টু কত রইল? 100 মাইনাস এক্স। দেখো এখান থেকে এই পর্যন্ত চলে আসলে x প্লাস এইটা এই পাশে আসলে x, কত? 100। তাহলে 2x সমান 100। তাহলে দেখো শিক্ষার্থীরা x ইকুয়াল টু কি? 2 দিয়ে ভাগ দিলে হয় 50 মিটার। তাহলে আমরা যে বলেছিলাম যে অর্ধেক উচ্চতায় বিভব শক্তি আর গতি শক্তি সমান হবে, শিক্ষার্থীরা আমরা তাই পেয়েছি, অর্ধেক উচ্চতায় বিভব শক্তি আর গতি শক্তি আমরা সমান পেয়েছি। আচ্ছা এরপরে পরের অঙ্কটা দেখো, ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 1/3 হবে? বিভব শক্তি গতি শক্তির 1/3, অর্থাৎ বিভব শক্তি যদি 3 হয়, কি
লিখছে ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ তার মানে বিভব শক্তি যদি তিন হয় গতি শক্তি হবে এক অর্থাৎ দেখো আবার আমরা সেই কৌশলে যাই দেখো এক দুই তিন তাহলে এখানে এই পর্যন্ত মোট 100 মিটার এই পর্যন্ত 25 এখানে 50 এখানে 75 আর এখানে 100 মিটার দেখো এখানে আমরা ইপি ইপি এর মান পেয়েছিলাম 3 আর ইকে পেয়েছিলাম 1 দেখো কত বলা আছে কত উচ্চতায় বিভব ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 1/3 হবে অর্থাৎ গতি শক্তি যদি 1 হয় বিভব শক্তি হবে কি 3 অর্থাৎ গতি শক্তি হবে বিভব শক্তির 1/3 মানে বিভব শক্তি 3 ভাগের 1 ভাগ তাহলে এখানে বিভব শক্তি 3 গতি শক্তি 1 কত উচ্চতায় 75 মিটার উচ্চতায় দেখো আমরা তাই পাই কিনা আমরা আগেই বলছি 75 মিটার উচ্চতায় পাবো দেখো আমরা পাই কিনা দেখো শিক্ষার্থীরা এখান থেকে এই পর্যন্ত x আমি ধরে নিলাম ভূমি থেকে x উচ্চতায় ভূমি থেকে x উচ্চতায় বিভব গতি শক্তি বিভব শক্তির 1/3 তো এখানে বিভব শক্তিগত ep equal mg x গতি শক্তিগত এই বিন্দুতে গতি শক্তি ek equal half m b square সেই আগের মতই দেখো এখানে b এর মানটা আমরা বের করি b এর মানটা u square plus 2g 2g এই পর্যন্তকে আমি এই পর্যন্ত ধরলাম এই সম এই সম কত এই পর্যন্ত যদি x হয় তাহলে এখানে কি 100 মাইনাস x 100 মাইনাস x তাহলে কি হলো 100 মাইনাস x শিক্ষার্থীরা ঠিক আগের মতই তাহলে b স্কয়ার এর মান কত হয় 2g 100 মাইনাস x কারণ b u এর মান তো 0 কারণ এখান থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন u 0 ছিল তো দেখো এখানে হাফ m হাফ m u b স্কয়ার এর মান লিখতে পারি 2g 2g 100 মাইনাস x এ 2 কাটা গেলে mg 100 মাইনাস x তো দেখো প্রশ্ন মতে আমি কি লিখব কি লেখা আছে বিভব শক্তি গতি শক্তির 1/3 তার মানে কি না এখানে কি লেখা আছে গতি শক্তি বিভব শক্তির 1/3 তাহলে এই লিখলাম গতি শক্তি সমান বিভব শক্তি এর কয় ভাগ 3 ভাগের 1 ভাগ অর্থাৎ উপরে যাবে ইপি নিচে আসবে 3 দেখো গতি শক্তি বিভব শক্তির 1/3 মানে 3 ভাগের 1 ভাগ আমরা ইপে আমরা এইভাবে লিখতে পারি প্রশ্ন মতে তাহলে এটা এই পাশে নিয়ে আসলে কি হয় 3 ইকে সমান ইপি তাহলে ইকে কত দেখো 3 ইনটু এমজি 100 মাইনাস এক্স ইপি কত এমজি এক্স এমজি এক্স দেখো এমজি এমজি বাদ গেল তাহলে কি হইল 3 100 মাইনাস x সমান x এরপরে গুণ দাও 300 মাইনাস 3x সমান x আচ্ছা এরপরে এখানে x আর x 3x আর x তো এই x এই পাশে গেলে কি হয় যোগ হয়ে যায় তার মানে কি 300 ইকুয়াল এই পাশে আসলে হয় কি 4x বা x ইকুয়াল কত x ইকুয়াল হয় 300 ভাগ 4 দেখো 300 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয় 300 ভাগ 4 কত হলো 75 মিটার দেখো শিক্ষার্থীরা আমরা তাই পেলাম 75 মিটার আমি কৌশলে যা শিখিয়েছিলাম যে দেখো ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 1/3 অর্থাৎ গতি শক্তি হবে বিভব শক্তি 3 ভাগের 1 ভাগ কত মিটার উচ্চতায় 75 এখানে তাহলে এখানে তো আমি বলেছিলাম যে 75 মিটার উচ্চতায় ইপি ইপি হবে 3 আর ইকে হবে 1 দেখো একটা যদি তুমি 3 দিয়ে গুণ দাও তাহলে কি হয় 3 হয় তাহলে এটা এক হলো এটা 3 অর্থাৎ এটা 3 ভাগ এটা 1 ভাগ কত মিটার উচ্চতায় 75 মিটার আচ্ছা শিক্ষার্থীরা এর পরের অঙ্কটা দেখো 2 এর পরে 3 নম্বর অঙ্ক এটা দেখো এখানে কি লেখা আছে ভূমি থেকে কত উচ্চতায়
বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ হবে। অর্থাৎ গতি শক্তি যদি তিন হয় বিভব শক্তি হবে এক, তাহলে সেটা কত মিটার উচ্চতায় হবে দেখো, এটা মুছি তারপর আমি কৌশল দেখাই, এরপরে তোমাদের অঙ্ক সমাধান করি। এই যদি হয় টোটাল উচ্চতা এক ভাগ দুই ভাগ তিন ভাগ এই চার ভাগ, এটা যদি ভূমি হয় দেখো এখানে চারের এক ভাগ, এখানে ইকে তিন আর এখানে ইপি কত এক, তাহলে দেখো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো। আর তাহলে দেখো ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ হবে, অর্থাৎ বিভব শক্তি যদি এক হয় গতি শক্তি হবে তিন, অর্থাৎ বিভব শক্তি হবে গতি শক্তির তিন ভাগের এক ভাগ। তো দেখো শিক্ষার্থীরা এবার আর আমি ধরে নিলাম এখানে ভূমি থেকে এক উচ্চতায়, তো এখান থেকে এই পর্যন্ত এই মানটা কিভাবে বের করে তোমরা জানো, তাহলে এখানে আমি প্রশ্ন মতে সবার আগে লিখে রাখি, আর এটা দেখাবো না, প্রশ্ন মতে ইপি সমান দেখো ইপি হবে ইকে এর তিন ভাগের এক ভাগ, তাহলে ইপি কত এম জি এক্স, কারণ আমি বললাম ভূমি থেকে এক্স উচ্চতায় ইপি হল এম জি এক্স, আর গতিশক্তি কি হয়, গতিশক্তি সেই এখান থেকে এই পর্যন্ত যদি হয় একশো মাইনাস এক্স, তাহলে গতিশক্তি কি হাফ এম বি স্কয়ার, দেখো হাফ এম বি স্কয়ার, তো দেখো এম জি এক্স হাফ এম বি স্কয়ার কি ছিল ইউ স্কয়ার প্লাস টু জি এই সন, এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই সন, তো দেখো আগে আমি আলাদা করেছি এখন এখানেই করে দেখাচ্ছি, তো এম জি এক্স আচ্ছা এখানে একটা সমান সমান আছে এম জি এক্স সমান সমান হাফ এম হাফ এম, এই ইউ এর মান তো জিরো, তাহলে এখানে কত হয় ইন্টু টু জি, আর এই সনের মান কত একশো মাইনাস এক্স, একশো মাইনাস এক্স। দেখো শিক্ষার্থীরা আগের অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো সেই আগের অঙ্কের মতোই এখানে মান আমরা বের করলাম, এই টু টু কাটা গেল তাহলে রইল কি এম জি এক্স সমান কত এম জি এখানে কত হইল শিক্ষার্থীরা আমাদের তো একটু ভুল হয়ে গেল, দেখো কি ছিল ইপি এম ইপি হলো এম জি এক্স আর ইকে কত হাফ এম বি স্কয়ার ভাগ থ্রি, তাহলে দেখো এই থ্রি এই পাশে নিয়ে আসলাম থ্রি এম জি এক্স সমান, শিক্ষার্থী আমরা এই থ্রিটা দেইনি এখানে দিয়েছিলাম বাট পরে আর দিতে খেয়াল ছিল না, তো হাফ এম বি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি ইউ স্কয়ার প্লাস টু জি এই সন, কারণ এখান থেকে এই পর্যন্ত এই সন, তো থ্রি এম জি এক্স সমান হাফ এম ইউ এর মান জিরো, তাহলে কি রইল টু জি, আর এই সনের মান কত এই সনের মান হলো একশো মাইনাস এক্স, একশো মাইনাস এক্স, একশো মাইনাস এক্স, সে আগের মতোই আমরা মান বের করছি দেখো, কারণ সব সময় এই বি স্কয়ারের মান তো এই এই মানটাই আমরা পাচ্ছি বারবার টু জি একশো মাইনাস এক্স, এটা তো আগেও আমি বের করে দেখাচ্ছি, দেখো থ্রি এম জি এক্স এই টু আর এই টু কাটা গেলে কি থাকে এম জি আর কি একশো মাইনাস এক্স, এম জি এম জি কাটা গেল তাহলে এখানে কি রইল থ্রি এক্স আর এখানে রইল কি একশো মাইনাস এক্স, তাহলে দেখো এই পাশে নিয়ে আসলাম এই এক্সটা এই পাশে নিলে ফোর এক্স ইকুয়াল টু একশো, তাহলে এক্স ইকুয়াল টু কত এক্স ইকুয়াল একশো ভাগ ফোর সমান সমান টোয়েন্টি ফাইভ মিটার, দেখো শিক্ষার্থীরা টোয়েন্টি ফাইভ মিটার উচ্চতায় অর্থাৎ এখানে এত পঁচিশ মিটার উচ্চতায় আমরা কি পেলাম বিভব শক্তি পেলাম গতি শক্তির তিন ভাগের এক ভাগ, অর্থাৎ গতি শক্তি যদি তিন হয় বিভব শক্তি হবে এক। আমার মনে হয় তোমরা কৌশলটা বুঝতে পারছো শিক্ষার্থীরা, আর তোমরা যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এরপরে পরের অঙ্কটা কোথায় গতি শক্তি বিভব শক্তির দুই তৃতীয়াংশ হবে, দেখো আমি কিছু লিখলাম না কিচ্ছু করলাম না, দেখো সরাসরি অঙ্কে যাচ্ছি,
গতিশক্তি ইকে সমান ইপি, আগে এটা লিখলাম, এখানে এখন প্রশ্ন মতে কি লিখতে হবে সেটা একটু দেখি। গতিশক্তি বিভব শক্তির দুই তৃতীয়াংশ, অর্থাৎ গতিশক্তি হবে বিভব শক্তির তিন ভাগের দুই ভাগ, অর্থাৎ দুই তৃতীয়াংশ, দুই আর তিন, দেখো মিলছে কিনা। গতিশক্তি বিভব শক্তির দুই তৃতীয়াংশ, গতিশক্তি বিভব শক্তির দুই তৃতীয়াংশ হয়ে গেছে। তো এখন গতিশক্তি তো দেখো বস্তুটা এখান থেকে ছেড়ে দিয়েছিলাম, আমি ধরে নিলাম ভূমি থেকে এক উচ্চতায়, ভূমি থেকে এক উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি হবে বিভব শক্তির দুই তৃতীয়াংশ। তাহলে এখান থেকে এই পর্যন্ত ধরলাম এক্স, তাহলে এতটুকু কত, একশো মাইনাস এক্স, তাহলে এখানে গতিশক্তি কি হাফ এম বি স্কয়ার, আর টু বাই থ্রি, আর ইপি কি এম জি এক্স, কারণ এখানে এক্স উচ্চতায় বিভব শক্তি এম জি এক্স। আচ্ছা এরপরে দেখো আমরা যদি এইটাকে এদিকে নিয়ে আসি, দেখো হাফ এম বি স্কয়ার মানে কত, ইউ স্কয়ার প্লাস টু জি, দেখো এই বি স্কয়ার এর মান ইউ স্কয়ার প্লাস টু জি এই সন, এখান থেকে এতটুকু হলো এই সন, সেই একই নিয়ম। আর এখানে টু বাই থ্রি এম জি এক্স, এরপরে হাফ এম ইন্টু এই, কারণ ইউ তো জিরো, তাহলে টু। দেখো শিক্ষার্থী এটাকে তোমরা আলাদা ভাবে করে নিতে পারো, আমি প্রথম দুটো অঙ্কে আলাদা ভাবে করে দেখাইছি, তোমরা ওভাবেই করো, আমি তাড়াতাড়ি করার জন্য এটা করতেছি। টু জি, আর এই সামের মান কত, একশো মাইনাস এক্স, একশো মাইনাস এক্স, আর এখানে কত, টু বাই টু বাই থ্রি এম জি এক্স, তো এই টু আর এই টু কাটে গেল, তাহলে হলো কি এম জি, আর এখানে একশো মাইনাস এক্স, আর এখানে দেখো টু বাই থ্রি এম জি এক্স। দেখো উভয় পক্ষ থেকে আমি এম জি বাদ দিয়ে দিই, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে একশো মাইনাস এক্স সমান টু বাই থ্রি এক্স। তো এটা দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা কত হয়, এটা দিয়ে গুণ দিলে তিন দিয়ে এর গুণ দিলে কত হয় তিনশো মাইনাস, আর তিন দিয়ে এক্স এর গুণ দিলে হয় থ্রি এক্স সমান সমান টু এক্স। তো এই পাশে এক্স গেলে কত হয়, দেখো এই তিন এই পাশে গেলে কি হয় ফাইভ এক্স, তাহলে এই পাশে থাকে তিনশো, তাহলে এই ফাইভ এক্স এই পাশে লিখি ফাইভ এক্স সমান সমান তিনশো, বা এক্স সমান কত তিনশো বা পাঁচ সমান সমান ছয়, ষাট মিটার। তাহলে ষাট মিটার উচ্চতায় এখান থেকে এই পর্যন্ত হবে ষাট, ষাট মিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারি ষাট মিটার উচ্চতায় গতিশক্তির বিভব শক্তির দুই তৃতীয়াংশ হবে।